আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। সুব্রত শক্তি ব্লকের নতুন ভিডিওতে তোমাদের আরো একবার ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ শাড়ি-টাড়ি পরে রেডি হয়ে গেছি। তো এখন হচ্ছে যাব আমাদের যেখানে মানে যে দেওরটা মারা গেছে ওদের বাড়ি যাব। আর তার আগে প্রথমেই যাব হচ্ছে রিকের পিসমনির বাড়ি, মানে আমার ননদের বাড়ি যাব। তো রিককে রাখবো ওখানে, রিককে ওদের বাড়ি নিয়ে যাব না। আর বাড়ি থেকে সবাই চলে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে দোকান যাবার জন্য, তো ও দোকানে যাবে। আর ওদিকে মা আর আমি আর বাবা তিনজনে যাব, আমার ননদের বাড়ি রিককে রাখবো, তারপর আবার ওখান থেকে যাব। তো চলো তোমরাও আমাদের সাথে দেখতে থাকো। ওদের বাড়ি কিছু হয়তো শেয়ার করা যাবে না, ননদের বাড়ি একটু পারলে শেয়ার করবো। তো চলো এখন যাওয়া যাক। তো এই দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, এখন যাবো টুপিতে। আর সামনে আছে মা, তারাও দেখায় মাকে। দেখো মা যাচ্ছে, দেখো চলো আমার ননদদের কাছে কষ্ট হয়। আর এখন তাহলে মশাই আম পাড়বো। দেখো বড় বড় আম পড়াচ্ছে মাইমা, আম গুলো হ্যাঁ। ননদের বাড়িতে রিককে রেখে আমি আর মা টোটোতে করে বেরিয়ে পড়লাম। আর অনেকটাই দূর, তো সেই কারণে টুকটুকিতেই যাচ্ছি। হেঁটে প্রচণ্ড রোদ, হেঁটে তো যাওয়া যাবে না। এখানে শ্রাদ্ধের সব জোগাড় করা হয়ে গেছে, আর এখানে সবাই আমরা বসে গল্প করছি। এটা বাবা মা আরও কাকিমারা এসছে, এই একটা ননদ। তো এখানে অনেকে আছে, আর অনেকে থাকলে কিন্তু গল্প হবে, তো আমরা সবাই গল্পই করে যাচ্ছি। তো এই দেখো বন্ধুরা শ্রাদ্ধে বসে গেছে, আর যে দেওরটা মারা গেছে তার ছেলেটা হচ্ছে 6 বছর বয়স। দেখে খুব খারাপ লাগছে, ওইটুকু বয়সে বাবার কাজ করছে, তাই না বলো? তো বন্ধুরা এই দেখো আমরা বাড়ি চলে আসলাম। আর প্রচণ্ড রোদের তাপ, প্রচণ্ড গরম, তো সেই কারণে সেরকমভাবে ব্লগ করতে পারিনি ভিডিও। তো যেরকম পেরেছি সেরকম করেছি, আর এখন হচ্ছে স্নান টান করবো। তো চলো আবার একবার স্নান টান করে নিই, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে আবার তোমাদের সাথে পরে রান্না করছি, আবার রান্না করবো। তারপরে হচ্ছে আবার অনেক কি কাজ আছে আজকে, যেহেতু আমি কিছু রান্না করতে হবে খাবো। তো চলো এখন তোমাদের বাড়ি, ননদদের বাড়িও সেরকমভাবে দেখাতে পারিনি। ননদদের ঘর রং হয়েছে, তো ওদের লাইট টাইট সেরকম নাই, সব খোলা, তো সেই কারণে ভিডিও করতে পারিনি। তো চলো এখন আমি স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর আবার আসছি তোমাদের সামনে, পরে কথা বলবো। তো এই দেখো বন্ধুরা একবারে স্নান টান করে, স্নান বলতে গায়ে জল দিয়েছি কিন্তু মাথায় জল দিইনি, আর ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম। আর এবার হচ্ছে বাবুকেও স্নান টান করাই দিই, তো বাবুকে গা হাত পা মুছিয়ে জামাটা চেঞ্জ করে দিলাম। তো এখন যাবো হচ্ছে রান্নাঘরে, আর রাতে রান্না হবে তো আলু দিয়ে পটল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করবো অনেকদিন পরে, আর ডিম রান্না করবো। তো চলো আগে আমি কিছুটা জোগাড় করে রাখি, তারপরে তোমাদেরকে পরে দেখাচ্ছি, ঠিক আছে? এই দেখো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে, আর আমার তো জানোই রান্নাঘরে লাইট চলে না, তো সেই কারণে মুখ দেখাতে পারছি না। আর এই দেখো রান্না করবো এখানে আলু দিয়ে পটল দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজা। এখানে মশলা করা আছে, দিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর অনেকদিন পরে আমি খুন্তি ব্যবহার করছি, তো যে কদিন রান্না খাচ্ছিলাম খুন্তি ব্যবহার হয়নি। আর এদিকে ভাত ফুটছে, তো চলো এখন রান্নাটা করে নিই, তারপরে আবার দেখছি তোমাদের পরে। তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তো চলো তোমাদের দেখাবো আজকে কি রান্না হলো। আর একদমই অল্প রান্না করেছি, যেহেতু রাতেই খাবো মানে একবার। আর ওদিকে বাবু তো ভাত খাবো না খাবো না করছে, ও চিকেন খাবো বলেছিল। তো চলো বাবুকেও এখন একটু জোর করে খাইয়ে দিতে হবে, তো অনেকদিন সেরকমভাবে ভাত খাওয়া হয়নি, তো বাবুকেও খাইয়ে দেবো। আর বাবু খাবো নাই বলছে, তো তবুও আমি জোর করেই খাওয়াবো বাবুকে। তো চলো এখন রান্নাঘরে দেখাই ঘরে কী রান্না হয়েছে। এই দেখো এখানে রয়েছে আলু দিয়ে পটল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, এখানে রয়েছে ভাত, ভাত বেড়াচ্ছে, আর এখানে রয়েছে ডিমের ঝোল তিনজনের তিনটে ডিম। তো এই হচ্ছে রান্না, তো এখন আমি বাবুকে খাওয়াই। আর কড়াই টড়াই সব মোছা হয়ে গেছে, আর বাবুকে খাইয়ে গ্যাসটা মুছবো। তো চলো এখন খাইয়ে দিই, তারপরে আবার পরে দেখাচ্ছে তোমাদের দাদা খাই আসার পর। তো এই দেখো ভাত নিয়ে চলে এসেছি, ভাত খাবো। আর
চলো তুমি দাদা ভাই খাবে। দেখলা এই দিকে রান্না হচ্ছে আলু পটল ভাজা আর ডিমের ঝোল রাতের জন্য শুধু। তো চলো এখন খেয়ে নিই তারপরে আবার। তো বন্ধুরা দেখতে পেলে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ভেবেছিলাম একটু চড়ক দেখতে যাবো, তাও সেটা তো আর হলো না চড়ক দেখতে যাওয়া। তো কি করবা তুমি, জামা পরতেছো? দাঁড়া জামা পরছে, এখন তোমাদের সামনে কিছু বলার জন্য আসছে। আর কালকে পয়লা বৈশাখ, শুভ পয়লা বৈশাখ সবাইকে, অগ্রিম শুভ শুভেচ্ছা পয়লা বৈশাখ ফ্রেন্ডে জানাই, শুভ পয়লা বৈশাখের, নতুন বছরের শুভ নববর্ষ। অনেক হলো, অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা, সবাই ভালো থেকো, আমাদের যেন পুরো বছরটা খুব ভালো কাটে এটাই বলবো। আর আমাদের তো যা হলো হলো, আজ থেকে আমিষ খাবার আরম্ভ হয়েছিল। তা আবার আমিষ রান্না করলে ওরা ডিম ভাতি রান্না করলো, মাংস খেতে পারেনি। কালকে আছে শনিবার, তো যাই হোক রবিবার দিনকে একটু ভালো মতো খাই দেবো, এটাই হবে। চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আর বেশি বড় করছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।